অনি তার মাকে একটা ছবি দেখিয়ে বলল, এটা কিনে দাও মা। তার মা বলল, আমার কাছে তো পয়সা নেই। তখন রনি রেগে গেল এবং রুমে গেল। রুমে গিয়ে কিছু আর্ট পেপার বের করলো এবং সেই আর্ট পেপার দিয়ে সেই খেলনাটি বানাবে ভাবলো। তারপর সে লাল নীল ব্লু হলুদ সব আর্ট পেপার গুলো সাইজ করে কেটে নিল। এবার সে আর্ট পেপার গুলোকে এইভাবে আঠা দিয়ে জুড়ে দিল। বন্ধুরা, তোমরা যদি কেউ এই খেলনাটি বানাতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আমিও দেখবো তোমরা কে কে এই খেলনাটি বানাতে পারো। দেখো বন্ধুরা, খেলনাটি বানানো প্রায় হয়ে গেছে। সে কত সুন্দর বানিয়েছে খেলনাটি। তার বোন এটা দেখে বায়না করে এবং সে বোনকেও একটা খেলনা বানিয়ে দেয়। দুই ভাই বোনে তারা খেলা করতে শুরু করে। ওয়াও, কত সুন্দর লাগছে।